নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো বন্ধুরা, সিভিক পুলিশ ও গ্রিন পুলিশদের জন্য বিরাট বড় সুখবর বেরিয়ে আসছি। তো যদি সিভিক পুলিশ গ্রিন পুলিশে চাকরি করে থাকেন তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। যারা যারা ভিডিওটি দেখছেন তো বলবেন অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে শেয়ার করে দিন আর একটা লাইক করে দিন, যাতে করে সকলে খবরটি জানতে পারে, বুঝতে পারে। তো বন্ধুরা, সিভিক পুলিশ ও গ্রিন পুলিশদের জন্য যে খবরটি বেরিয়ে আসছে, তো দেখে নেবো ঠিক কী খবরটি বেরিয়ে আসছে। তো বলা হচ্ছে সিভিক ও গ্রিন পুলিশদের নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না, জানিয়ে দিল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, বাংলায় ভোট প্রক্রিয়া নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। তো বুধবার রাজ্যে এসেছিল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বৃহস্পতিবার সমস্ত জেলা শাসক পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা সহ কমিশনের আধিকারিকরা। সূত্রের খবর, সেই বৈঠকেই জেলা প্রশাসনের আধিকারিকদের কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন সংক্রান্ত কোনো কাজেই সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশদের কর্মীদের ব্যবহার করা যাবে না। জানা গিয়েছে কমিশনের তরফে জেলা ওয়ারে সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশে যারা কর্মরত তাদের তালিকা চাওয়া হয়েছে, মনে করা হচ্ছে যাতে পরবর্তী সময় তাদের অন্যভাবে ব্যবহার না করা যায় সেটা নিশ্চিত করতেই এই তালিকা চেয়েছে কমিশন। বিরোধীদের অনেক দিনের অভিযোগ, এই সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশের কর্মীরা উর্দিধারী হলেও তারা আসলে তৃণমূলের ক্যাডার। সরকারি পোশাক ব্যবহার করে তারা দলের কর্মীদের মতোই আচরণ করেন এবং ভূমিকা নেন। পঞ্চায়েত ভোটের সময় এই অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা। অনেকের বক্তব্য ছিল বহু জায়গায় ব্যালট পেপার পুকুরে ফেলে দেওয়া, গণনা কেন্দ্রে ব্যালটে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনায় তৃণমূল কর্মীদের সরাসরি সহায়তা করেছেন এই সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশ কর্মীরাই। সূত্রের খবর, কমিশন জানতে চেয়েছে সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশরা কী কাজ করেন, আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নে তাদের কী ভূমিকা রয়েছে, তারা কী কী নিয়ন্ত্রণ করেন, তারা কি স্থায়ী নাকি চুক্তিভিত্তিক কাজ করেন। এও জানা গিয়েছে সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশদের বিষয় নিয়ে আজ শুক্রবার কমিশনের সঙ্গে আলোচনা করবে পুলিশের ডিজিরা। তো বন্ধুরা, তো বলা যেতে পারে সিভিক পুলিশ এবং গ্রিন পুলিশদের জন্য একটি বিরাট বড় আপডেট, ভোটের কোনো কাজে আর তাদের ব্যবহার করা হবে না। তো বন্ধুরা, এই ছিল আপডেট। এই ধরনের লেটেস্ট আপডেটেড খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।